পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামের বাসিন্দা সাকেনুর খাতুন। তার বর্তমান বয়স 32 বছর। তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন। ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতায় পড়েন। আমি দোনা চোখের অন্ধ, আমি দেখতে পাই না। দুটো বাচ্চা লিয়া আমি এভাবে খাইছি। আমার বাড়ি নাই, ঘর নাই, ভত্তা নাই, আমার বাপ নাই, মাও নাই। আমার ছেলেরা ছোট ছোট বাচ্চারাই আমার কাজ করে, ঝেড় দিবে, থালি মানবে, এটা করবে, ওটা করবে, সমস্ত কাম আমার বাচ্চারাই করে, আমি করি না। যেটা পারছি ওটা ইশার ইশার করছি, নাই তো আরই করছি। সাকেনুরের ছোট ছোট দুটি ছেলে মেয়ে আছে। প্রতিবন্ধকতার কারণে তার আয় প্রায় নেই বললেই চলে। গ্রামের মানুষ কখনো কিছু সাহায্য করলে তার সংসার চলে। অন্ধত্বের কারণে তাকে তার স্বামী তালাক দিয়ে দেয়। তোমার স্বামী তোমাকে কেন ছেড়েছিল? ছেড়ে দিলে চোখ অন্ধ দেখে আর গিয়ে খেবে না, আমাকে মারতে লাগলো, ঠেটাতে লাগলো, খাইতে দিলে না, না খিলিয়ে রাখলে, এভাবে আমাকে ছেড়ে দিলে বিনা দোষে। সে এখন তার ভাইয়ের বাড়িতে থাকছে। থাকার মতো তার নিজস্ব কোনো ঘর নেই, শৌচালয় নেই, খুব কষ্ট করে সে দিন কাটায়। আর ভাইয়ের ঘর, এক ভাইয়ের ঘরে থাকছি না, তো ওই ভাইটা ঘর না বের করে দিয়েছে, ফের অন্য ভাইয়ের ঘরে থাকছি। জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাসিক 600 টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য সাকেনুর খাতুন একাধিকবার বিডিও অফিস গিয়েছে, কিন্তু দরজা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে সাকেনুরের অভিযোগ। বিডিও অফিসে গেছিলা, তখন কি বলেছিল বিডিও অফিসের লোক? বিডিও অফিসে গেছি তো আমাকে তাড়িয়ে দিয়েছে, বলছে কি হবে না, হবে না, কি দরকার, কি দরকার, ওরা হাত ধরে আমাকে ভাগিয়ে দিয়েছে। একবার না, আমি চারবার গেছি, চারবারই করেছে। লোক গেটের লোকটা ঢুকতে দেয়নি আমাকে। আমার ভাত্তা করে দাও, আমার ভাত্তার দরকার, আমি ভাত্তা না করো তো আমার সংসার কেমন করে চলবে? আমাকে তো দেখতেই পেয়েছেন, দোনা চোখের অন্ধ আমি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ফারানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।